রাজিয়া নিঃশব্দ মুক্তি কামনা করি। একটা ইউনিট হিসেবে আমাদের মুক্তি সংগ্রাম হিসেবে আমাদের পরিচিত থাকবে, নির্মিত থাকবে, ওনার সঙ্গে চলবো। কর্মসূচি দেওয়া হবে, সেই কর্মসূচি অবশ্যই বেগম খালেদা জিয়া যদি একটি অসত্য মামলায় কারাগারে, তাহলে আমি মনে করি ওই মাদকাসক্তি লোক যদি জাতি নষ্ট করতে পারে, আওয়ামী লীগের মতো একটি সংগঠন বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করতে পারে। টাকা দেন তৈরি।